শাসন করে, ঠিক আছে। 6 বছরের একটা ছেলের আগেও মারা গেছে তো, 6 বছরের একটা ছেলেকে যদি আছাড় মেরে মেরে ফেলে এটা কি মেনে নেওয়ার মতো? Welcome to my channel. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার কাজ চলতেছে সেখানে, আর এটা তো এতিমখানা। ভাই এখানে মাদ্রাসা কোথায়? আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? খালিদ ভাই। কোন জায়গা এটা? এই মেইন রোডে আপনার মাদ্রাসার সামনে আছি। আচ্ছা ঠিক আছে ভাই। এইটা আসসালামু আলাইকুম, আপনি? আপনার সাথে তো আমার দেখা হয় নাই মনে হয়। আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, নামাজ পড়ে চেহারা ভুলে গেছি। যাই হোক, কাজ চলে বলছিলেন মনে হয়। নিচের মাদ্রাসা, আর একটা মাদ্রাসা আছে, যাই একটু দেখে আসি কি মাদ্রাসা। একে এইটাও মাদ্রাসা, এখানে ছেলেরা লেখাপড়া করতেছে। এটা কি ওনাদের? এটা তো মসজিদ। আরে নিয়ে যাওয়া যাবে আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা? এটা আপনাদের? এটা মহিলা মেয়েদের? হ্যাঁ। ও তাহলে মাশাল্লাহ, ভালোই তো প্রতিষ্ঠান। আপনার নিজেরই ভবন? মাদ্রাসার নিজস্ব ভবন আর কি। টুকটাক কিছু কাজ আছে আর কি। হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন। এটা হচ্ছে মহিলা না? আসার কথা ছিল, দেখাও করতে পারিনি, আসতেও পারিনি। তো ঠিক আছে হুজুর, একটু সাবধানে থাকবেন আর কি। বর্তমানে এরকম তো ঠিক না, একই জেলায় একই ঘটনা, একটা জেলায় একটা ঘটনা হলো তো পুরো সরগোল পড়ে যাওয়ার কথা না এরকম। এটা কি মেনে নেওয়ার মতো? 6 বছরের একটা ছেলেকে যদি আছাড় মেরে মেরে ফেলে এটা কি মেনে নেওয়ার মতো? যদি এরকম টুকটাক কোনো কিছু প্রয়োজন হয় আসুন, মাঝে মধ্যে স্মরণ করবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। মানুষের দোষ কি? নিজুম মজুমদার একজন আছে না, এরা বলছে যে মাদ্রাসা শিক্ষা দরকারই নাই, মানে বন্ধ করে দাও, এগুলো সব জঙ্গি। তাহলে এরকম বলার পরে যদি তাদেরকে আবার সুযোগ দেয় তাহলে কি একটা অবস্থা? না নিজের ইনকাম দিয়ে এগুলা করে সব, মানে অনুদান টনুদান খুব কম। মমতা যাইলে যদি মনে কর মমতা যায়, মমতা যাইবে হেনে কইলে যেরকম টাকা দিবে, আর এইসব মসজিদ মাদ্রাসায় অনুদান দেয় না তো। আর